পরিমনির আবেদনের শুনানি শেষ, আদেশ মঙ্গলবার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমনির করা আবেদনের উপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার 1 মার্চ দিন ঠিক করেছেন হাইকোর্ট। সোমবার 28 ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে বেঞ্চ ভার্চুয়াল শুনানি এ আদেশ দেন। এদিন আদালতে পরিমনির পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না, সঙ্গে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা নাসরিন, অ্যাডভোকেট শাহিনুজ্জামান শাহিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে গত 30 জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন পরিমনি। একই সঙ্গে আবেদনে এ মামলা বাতিলও চাওয়া হয়। ওই দিন পরিমনির আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেছেন, ফৌজদারি কার্যবিধি 561 ধারা অনুযায়ী এই আবেদন করা হয়েছে। এর আগে গত 5 জানুয়ারি চিত্রনায়িকা পরিমনি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরও আগে গত 2 জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমনি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, শুনানির জন্য 5 জানুয়ারি দিন ধার্য করেন আদালত। মামলার অন্য 2 আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন। এরপর 3 জনের মামলা বাতিলের আবেদন খারিজ করেন 5 জানুয়ারি ঢাকা 10 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতের মামলায় অভিযোগ গঠন করেন। গত 15 নভেম্বর পরিমনি সহ 3 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজকে এম ইমরুল কাশেম।